হাই, কি অবস্থা সবার? সবাইকে জানাই ঈদ মুবারক। ঈদ মুবারক বলেন। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। সব দিনের মতোই আজকেও বাতিজির সাথে দুষ্টমি করে ঈদের সকাল শুরু হইলো। সব বাতিজির সাথে আমি আর আমার বাবা দুষ্টমি করে চট জলদি রেডি হয়ে নিলাম ফজরের নামাজ পড়ার জন্য। তো ফজরের নামাজ পরে আমরা চলে গেলাম আমার দাদার কবরে, কবরগুলো পরিষ্কার করে একটু কবর জিয়ারত করে নিলাম। তারপর চলে আসলাম ঈদগাহ মাঠে। ঈদগাহ মাঠে এসে ঈদগাহ মাঠগুলো পরিষ্কার করতেছে, কেউ কবর জিয়ারত করতেছে। তো আমি আর আমার শ্বশুর দাঁড়ায় দেখতেছি। তো ঈদগাহ পরিষ্কার করা শেষে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে সবাইকে ঘুম থেকে উঠানোর গুরু দায়িত্ব পড়লো আমার উপর। চলেন সবাইকে ঘুম থেকে উঠাই নিয়ে আসি। ওটারে গুরুত্ব জাগাইতেছি। এ বটকা, এ বটকা, এ এ ঈদে যাওয়ার তৈরি রে। উঠ, এ শৈকা, এই এ শৈকা, নামাজ তৈরি রে তুই। এ অপু, জামাতে টাইমে গেছে তো। ওই ওটা সাইকেল নাই। আরে উঠ বাবা, বাবা উঠ বাবা। গুড মর্নিং বাবা, ঈদ মুবারক বাবা। আমার বাবা মশাইকে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠানোতে বেশ চটে গেল। তো ঘুম থেকে উঠে আমরা চলে গেলাম উঠোনে। অল্প কিছু সময়ের জন্য সে ছোটবেলায় ফিরে গেলাম। গোলাপ উঠানো, আতশবাজি এগুলা করে ছোট ভাই ব্রাদার ভাতিজা সবার সাথে দুষ্টুমি ফাজলামি করে আমরা চলে গেলাম গোসলে। গোসল করে এসে আমাদের প্রথম হচ্ছে ঈদের সেমাই খাওয়া, কারণ সকালবেলা সেমাই খেয়ে ঈদের জামাতে যাওয়া হচ্ছে সুন্নত। আমরা সেই সুন্নত পালন করে বাপ বেটা ঘর থেকে বেরিয়ে গেলাম। বেটার ঘুমে যেন শেষ হচ্ছিল না। বাবা দাঁড়িয়েছিল, বাবাকে নিয়ে আমরা ঈদগাহর উদ্দেশ্যে রওনা দিলাম। তো ধীরে ধীরে আমরা গেট থেকে বের হতে যাই, তখন মনে পড়লো আরে আমরা তো অনেককেই মিস করে ফেলেছি। তো আবার ঘুরে গেলাম। ঘুরে গিয়ে আমার ছেলের খেলার সাথেকে নিয়ে নিলাম আর আমার দুই ভাই। তারা মানে খুব বিহেভি মানুষ, ঘুম থেকে উঠতে তাদের অনেক সময় লাগে। ঘুম থেকে তাদেরকে ছোট ফলমানের মতো উঠাইয়া রেডি করাইয়া ঈদগাহর উদ্দেশ্যে রওনা দিলাম। ঈদগাহ আমাদের গ্রামেরই মসজিদ, যে মসজিদে আমরা সবসময় নামাজ পড়ি, সেই মসজিদে ঈদগাহর ব্যবস্থা করা হয়। এই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভাই অপু ভাই, আর এরপরে হচ্ছে আমাদের ছোট ভাই তোফাইল ভাই। তোফাইল ভাই আসছে। তো একটু একটু করতে করতে আমরা ঈদগাহ এসে বসে গেলাম। ঈদগাহ এসে আমার ছেলে খুনসুটি করতে থাকলো সবার সাথে, আর আমরা বসে বসে ঈদগাহর খুতবা শুনতেছিলাম। আমরা সে ছোটবেলা থেকে এই ঈদগাহতে নামাজ পড়ে আসি। তো এর মধ্যে নামাজ শেষ হয়ে গেল, চলেন কোলাগুলি করে আসি। তো বাবা, ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন, চাচা, জেঠা সবাই একে অপরের সাথে ঈদের কোলাকুলি করে নিলাম, কারণ ঈদে কোলাকুলি করাটাও একটা সুন্নত। তো আমরা ঈদের কোলাকুলি শেষে সবাই, যে ঈদের কোলাকুলি শেষে আমার ছেলে এবং আমার শ্বশুরের মেয়ে মানে আমার শালিকে নিয়ে একটু দুষ্টামি করলাম। শেষে আমাদের ঈদের নামাজ শেষ করলাম। তো ঈদের জামাত শেষ, আলহামদুলিল্লাহ। 30 রোজা শেষে ঈদুল ফিতরের নামাজ শেষে রমজান মাসের সমাপ্তি হলো। তো সবাইকে ঈদ মুবারক। তো ভালো থাকবেন। পরে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব, ঘুমানোর পর্ব, রেস্ট পর্ব। তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ বাবা। আল্লাহ হাফেজ বলো বলো। আল্লাহ কোথায় আনো?